শুভ অপরাহ্ন, সকলকে শুভেচ্ছা। আমার প্রথম অনুভূতি হল আমার আরও আগে আসা উচিত ছিল। আমি এখন 75 অতিক্রান্ত, আমি স্ত্রীসহ এসেছি। গত 15-20 বছর ধরে আমার বন্ধুবান্ধব অনেকেই আমাকে এখানে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। এতদিন আমি কেন আসিনি তার একটি অকপট স্বীকারোক্তি দিতে চাই। প্রথমত, আমার পেশাগত জীবনের প্রায় দিন রাত্রি ব্যস্ততা, কিন্তু তার সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে যে কোয়ান্টাম ফাউন্ডেশন, শাহিদ আল বুখারি মহাজাতক, তাদের কার্যকলাপ এবং প্রতিষ্ঠান সম্পর্কে আমি নিশ্চয়ই বাইরে থেকে শুনেছি, জানতে চেষ্টা করেছি, কিন্তু এক ধরনের মিশ্র ধারণা ছিল আমার, বলতে পারেন কিছুটা সন্দিগ্ধ। এবং সাংবাদিক হিসেবে আমরা এই প্রতিষ্ঠানের পক্ষে যেমন কিছু কিছু সমালোচনামূলক আলোচনাও হয় আমরা জানি, এই মিশ্র ধারণাটি ছিল এরকম যে অনেক জায়গায় এই ধরনের প্র্যাকটিস বা অনুশীলন আছে। আমাদের দেশে ধরুন এই মন্ত্রের সাধনা করে সমাধি পাওয়া, কিংবা জিকির আজকার করে দিওয়ানা হয়ে যাওয়া, কিংবা পশ্চিমা জগতে মনস্তত্ত্ব বা মনোবিজ্ঞানের কিছু কিছু অপপ্রয়োগের মাধ্যমে সম্মোহন করে হিপনোটাইজ, মেসমেরাইজিং এইগুলো করে, সেগুলো কিন্তু খুব ইতিবাচক নয়। কোয়ান্টাম কি এরকম কিছু? আমার সঙ্গে এই প্রতিষ্ঠানের প্রথম সাক্ষাৎ পরিচয় হয় অল্প কিছুদিন আগে, রক্তদানকারীদের পুরস্কৃত করা এবং রক্তগ্রহীতাদের অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আনা হয়। সেইখানে আমার প্রথম মাদাম নাহার বুখারির সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয়। আর আজকে যার কথা জানতাম, যার নাম শুনতাম, শাহিদ আল বুখারি মহাজাতক, তাকে তো চাক্ষুষ দেখলাম, প্রায় 40 ঘন্টা আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখলেন নিরলস বক্তৃতার মাধ্যমে। হি ইজ প্রবাবলি ওয়ান অফ দি বেস্ট মোটিভেশনাল অ্যান্ড ইনফ্লুয়েন্সার লেকচারার্স, নট অনলি ইন ন্যাশনাল এরেনা বাট গ্লোবালি। আমি এটি আজকে স্বীকার করছি। কয়েকজন কিশোর বালক সহ আমি অনেক তরুণদের দেখতে পাচ্ছি এবং মাঝবয়সী অনেক, তাদেরকে ধন্যবাদ, তারা জীবনে এটি আরও কাজে লাগাতে পারবেন। এবং আমি এসে চাক্ষুষ দেখলাম, আমি তো কোনো নেতিবাচক কিছু পেলাম না, ইতিবাচক যা পেলাম তা হচ্ছে ওই ধরনের মনোবিজ্ঞানের অপকৌশল নয়, বরং প্রাণী জগতের যেটা স্বাভাবিক নিয়ম, শ্রম, কাজ এবং বিশ্রাম, নিদ্রা, তার মাধ্যমে প্রাণশক্তির পুনরুজ্জীবন এবং কাজ করে দেওয়া, কর্মব্যস্ত জীবনে সচল থাকা, কেমন, এরই একটি আর্ট, আর্ট অফ লিভিং অথবা সায়েন্স অফ লিভিং আমি সেই হিসাবে পেলাম। এবং আত্মশক্তিকে উপলব্ধি করা, আত্মশক্তিকে জাগানো, আত্মবিশ্বাসকে দৃঢ় করা, এবং ওই হিপনোটাইজিংয়ের মাধ্যমে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া নয়, বরং নিজের দ্বারা নিয়ন্ত্রিত, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং নিজেকে কর্মক্ষম এবং সফল করে তোলা, এই যে আর্ট অফ লিভিং, এইটি পেয়ে আমি এক অর্থে সত্যি খুব আনন্দিত হলাম। এই ব্যাচের এই 4 দিনের একটা অনুভূতি বলে আমি শেষ করব। 2 আমি অশ্রুসজল হয়েছি, আমার চোখ শিক্ত হয়েছে। একটি হলো একটি ধ্যানে, মেডিটেশনে, দূরে থাকুক, জীবিত থাকুক বা প্রয়াত পিতামাতা, নিকটজনকে স্মরণ করা। আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের মা বাবাকে স্মরণ করি, আমরা খেতে বসতে কি আলোচনা করতে বলি, আমার মা এই কথা বলতেন, আমার মা এরকম করতেন, অমুক দিন তেমন করেছিলেন, এমন করেছিলেন, এগুলো তো আমরা বলি। কিন্তু এই যে ধ্যানের মধ্যে মহাজাতক যখন বলছিলেন যে আপনার মাকে খুব কাছে থেকে দেখুন, পাশে বসুন, স্পর্শ করুন তার হাত, তার মুখাবয়ব,
আমি এই ধ্যানের মধ্যে আবিষ্কার করলাম যে সত্যি এই সাধারণ স্মৃতিচারণের চেয়ে এই নৈকট্য লাভের মধ্যে একটা অপার আনন্দ আছে এবং একটা স্বস্তি আছে, একটা ভরসা আছে। কেমন আরেকটি দৃষ্টান্ত যে কারণে আমি অশ্রু সচল হয়ে উঠেছিলাম, সেটা কিন্তু ধ্যান নয়, বরং একেবারে উল্টো। কোয়ান্টাম ফাউন্ডেশন, কোয়ান্টাম শিশু কানন এবং তাদের স্কুল কলেজের যে ভিডিওটা আমরা দেখছিলাম, সত্যি কি গভীর জীবনবাদী দৃষ্টি, কি শ্রম, কি অধ্যবসায়, কি সংগঠন, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ এবং মানব জাতির কল্যাণের জন্য শুধু বলা নয়, কাজ করা এবং বাস্তবায়িত করা। এর মাধ্যমে আমি মনে করি যে ওই যে নুরুল ইসলাম স্যার বা এম আর খান স্যার চিকিৎসকরা, তারা যে বলেছেন যে এটা বিজ্ঞান বিরোধী নয়, বরং বিজ্ঞানের পরিপূরক, মেডিকেল সায়েন্সের পরিপূরক হিসেবে একটি জীবনযাপন কৌশল অনুশীলন, আর্ট অফ লাইফ, সায়েন্স অফ লাইফ, এই হিসেবে মহাজাতক এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আরও এগিয়ে যাক, আরও বেশি মানুষকে এখানে সম্পৃক্ত করুক। আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ।